মাছ ব্যবসায়ীদের যেন সম্মানটুকু নেই, যেখানে সেখানে প্রতিনিয়ত বসানো হচ্ছে মাছের দোকান, তাই তাদের সম্মান রক্ষার্থে তাদের স্থায়ী দোকান বসানোর দাবি ব্যবসায়ীদের। জয়দেব কেন বৈষ্ণব পূর্ণধামে খুচরো মাছ ব্যবসায়ীদের স্থায়ী শিবির নেই? জয়দেব কেন্দুলি বৈষ্ণব পূর্ণধাম। আমরা সাধারণত জানি জয়দেব কেন্দুলিতে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে কবি জয়দেবের ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য। নিরামিষ ভোজীদের আনাগোনা জয়দেবে লেগেই থাকে। এই ধরনের বৈষ্ণব পূর্ণধামে রাস্তার ধারে চলে খুচরো মাছের দোকান। মাছ খুচরো মাছ ব্যবসায়ীদের নিয়ে যেন ছেলে খেলা ব্যাপার। মাছ ব্যবসায়ীদের অভিযোগ, তাদেরকে নিয়ে যেখানে সেখানে বসানো হচ্ছে, নির্দিষ্ট জায়গা করার জন্য বার বার বলেছেন মাছ ব্যবসায়ীরা, কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট জায়গা তাদের দেওয়া হয়নি। অভিযোগ খুদে মাছ ব্যবসায়ীদের। প্রশাসনের কাছে তাদের অভিযোগ, তাদের যে কোনো একটা স্থায়ী জায়গা দেওয়া হোক, মাথার উপর ছাদ বসার ব্যবস্থা করা হোক। জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের সাফাই ব্যবসায়ীরা মাছের আঁশ ও মাছের দুর্গন্ধযুক্ত অংশগুলো ড্রেনে ফেলছে, ফলে সপ্তাহে দুদিন পঞ্চায়েতকেই ড্রেন সাফ করতে হচ্ছে। স্থায়ী জায়গা হলে এই অসুবিধাটা হয় না, এমনটাই জানিয়েছেন সাফাই কর্মীরা। বীরভূমের জয়দেব কেন্দুলি থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। মাদার এইখানে একবার, নদীর গাবা একবার, তারপরে বাউল মুঞ্চের একবার, আবার এইখান গেছি। তাহলে আমরা সাহায্য চাইছি। কিসের সাহায্য? চাইছি যে কোথাও হয় সরকার যেন নিজস্ব জায়গা করে দেয়। অসুবিধা মানে এখানে যেদিন যেখানে বলছে, কোনোদিন নদী গাবায়, কোনোদিন মাউন মঞ্চে থেকে এখানে সরিয়ে, এবং অমুক জায়গায় মিছিল আছে কি কাজ আছে, মানে যে কোনো দিন যেখানে আমাদের রুটের সাইডে মাছ বেজলে আমাদের গাড়ি ঘোড়া পেরিয়েছে, এতে আমাদের অসুবিধা। তারপরে জল হলে জলেও ভিজতে হয়, কোনো মাথার উপরে ছাদ নাই, কিছু নাই আমাদের এখানে মধ্যে, সেদিন সেখানে বসেই বসতে হয়েছে। আপনাদের খুশি? একদম অবশ্যই খুশি। আমাদেরকে নির্দিষ্ট জায়গা দিলে, মাথার উপরে ছাদ থাকলে সেখানে একটা মাছ বাজার হবে, সেখানে আমাদের মাছ বিলে প্রত্যেকদিন একই বাজারের মধ্যে বিজু, আমাদের খুবই সুবিধা। এইভাবে ধরুন আমাদের চলতে পারে না, আমরা বর্ষাকালে ইধা উধা করে ঘুরে, মানে এই যখন যা বলে এখানে বিচি ওইখানে বিচি, আর প্রতিদিনে জয়দেবে মাছ বিচি, আজকে এইখানে রাস্তার ধারে, আজকে ওইখানে। আমরা সরকারের কাছে আবেদন রাখছি যে আমাদের একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হোক, বুঝলেন? আচ্ছা, আমি না না আমরা বসছি না বললে তো হবে না, আমাদেরকে বললে আমরা বসবো। আমাদেরকে যদি মাথার উপর একটা ছাদ করে দেন, প্রশাসন হোক কি সরকার হোক কি পঞ্চায়েত হোক কি পঞ্চায়েত সমিতি থেকে হোক, আমাদেরকে যেখানে দেবে একটা মাথার উপরে যদি ছাদ করে দেন তাহলে খুব ভালো হয়, বুঝলেন তো? আমাদের বর্ষাকালে ভিজতে হয়, ইঘর ইধার উধার করে যেতে হয়, যাওয়া আসা করতে হয়। আপনারা নিজেরা দেখছেন আমরা রোডের ধারে মাছ বিচছি, এখন যদি গাড়ি ফাড়ি কিছু হয়ে যায় মানুষের প্রাণহানি হয়ে যাবে। আচ্ছা, এটা তো ঠিক আছে, তাহলে আমাদের 150 মিটার দূরেই কোথাও করে দেওয়া হোক, বুঝলেন? ছাদ যেন মাথার উপরে কোনো ছাদ থাকে, বুঝলেন? না তো আমাদের বর্ষাকালে খুব অসুবিধা হয়, বুঝলেন তো? 150 মিটার দূরেই কোথাও না কোথাও একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমাদের এই মাছের বাজারটা করে দেওয়া হোক। আমরা এখানে ওখানে করতে চাইছি না, আমরা আমাদের খুব কষ্ট হচ্ছে, বুঝলেন? আমরা চাই প্রশাসন থেকে হোক, সরকার থেকে হোক, আমরা সরকারের কাছে আবেদন রাখছি যে আমাদের একটা মাথার উপরে ছাদ করে দেওয়া, মাছ বাজারটা সুস্থভাবে।